আসসালামু আলাইকুম সবাইকে, রমাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদেরও সব কিছু অনেক ভালোভাবে কাটছে। তো এই রহমতের মাসে আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া করে শুরু করছি আজকে আমাদের এই ব্লগ। আজকে আমরা একটু বের হলাম ঘুরতে। আসলে এই রমাদানের সময় এখানকার মলগুলোতে এত সুন্দর করে ডেকোরেট করা থাকে, এত সুন্দর করে ডেকোরেট করে ওরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আমরা দুজন আজকে মিলে বের হলাম দেখতে। আসলে ছোটবেলার সেই ঈদের আমেজটা জীবনে কখনো আর ফিরে পাব না। তো তারপরেও কিন্তু রোজার পরে আলহামদুলিল্লাহ ঈদের যে একটা খুশি সেটা কিন্তু কম বেশি এখনও উপলব্ধি করি। আপনারা কি কতটুকু করেন জানাবেন? ঈদের যে খুশি, সেই খুশিটা আসলে কীভাবে শেয়ার করবো আপনাদের সাথে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তার দেশে ঈদ করার যে মজা, সবার সাথে, রিলেটিভের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পরিবার পরিজনের সাথে ঈদ করার যে মজা, সেই মজাটা কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু অনেক মিস করি।